নমস্কার বন্ধু, এই মুহূর্তে সব থেকে বড় খবর ইস্ট বেঙ্গল ট্রান্সফার আপডেট নিয়ে। স্পোর্ট পেন্সিল চ্যানেল আপনাদের সামনে চলে এসেছে। রফসান রভিনিয়র ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা কতটা, তিনি কি আদৌ ইস্ট বেঙ্গল ক্লাবে আসবেন, সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব। একই সঙ্গে একজন ভারতীয় ফুটবলার যাকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি খেলা চলছে ইস্ট বেঙ্গলের সাথে মুম্বাই সিটি এফসির, অনেকেই বলেছিলেন যে তার আসার সম্ভাবনা কার্যত শূন্য। ঠিক সেই শূন্য থেকেই শুরু করে ইস্ট বেঙ্গল ক্লাব এখন সেই ফুটবলারটাকে নেওয়ার ব্যাপারে এতটাই এগিয়ে গিয়েছে, আগামী মরশুমে তাকে যদি ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি পরে খেলতে দেখেন অবাক হবেন না, চূড়ান্ত কিছুই নয়। তবুও বলল বন্ধু, প্রথমবার তো ভিডিওতে এলেন, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বা চ্যানেলটিকে একটু ছুঁয়ে দিন, প্রেস করুন। ইস্ট বেঙ্গল সমর্থক যদি হন কমেন্ট সেকশনে অতি অবশ্যই জয় ইস্ট বেঙ্গল কথাটা লিখতে একদমই ভুলবেন না। মাঝে মাত্র 7 কোটি টাকা এই পোড়া বাজারে ইস্ট বেঙ্গল ক্লাব যদি 7 কোটি টাকা খরচ করতে পারে, তাহলেই বসুন্ধরা কিংসের রফসান রভিনিয়র ইস্ট বেঙ্গলের জালে আবদ্ধ হবেন। প্রসঙ্গত বলি একটা কথা, 5 জন বিদেশি ইস্ট বেঙ্গল ক্লাবে ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। 6 নম্বর স্লটটা রাখা হয়েছে ডিফেন্ডারের জন্য, সেখানে প্রথমে চান্স পাচ্ছেন জাডান এলসি। যদি তিনি নিজেকে সক্ষমতা পরীক্ষায় পাশ না করতে পারেন, তবেই অন্য বিকল্পের কথা ইস্ট বেঙ্গল ক্লাব ভাববে। হ্যাঁ, এটাও বলি, বিকল্প ফুটবলারের সাথে ইস্ট বেঙ্গল ক্লাব মোটামুটি কথাবার্তা চালিয়ে গেছে, চূড়ান্ত এখন অবধি কিছুই করতে পারেনি। এর বাইরে বলি, বাকি বিদেশিরা প্রায় চূড়ান্ত, প্রায় নয় চূড়ান্তই হয়ে গিয়েছে। তাহলে কোন জায়গায় রফসান রভিনিয়রকে আনা হবে? রফসান রভিনিয়রকে নিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের আগ্রহ ছিল প্রথম দিক থেকেই, তাকে নিতে গেলে খরচ করতে হবে 7 কোটি টাকা। বসুন্ধরা কিংস তারাও কিন্তু এবার এফসি কাপে খেলবে, ইস্ট বেঙ্গলের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতা পড়লেও পড়তে পারে। ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বসুন্ধরা কিংসের থেকে রফসান রভিনিয়রকে ইস্ট বেঙ্গল ক্লাব প্রায় ছিনিয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন এখানেই যে তবে কি রফসান রভিনিয়র ইস্ট বেঙ্গল ক্লাবে চূড়ান্ত হয়ে গেছে? না, সেখানে কিন্তু বেশ কিছু নাটকীয় মুহূর্ত টুইস্ট অপেক্ষা করছে। যে প্রথমত একটা বিপুল পরিমাণ অর্থ, এই টাকা দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের একটা মহল বলছে যে তারা মোটের ওপরে ভারতীয় মানে 3 থেকে 4 জন দুর্দান্ত ফুটবলার নিয়ে নিতে পারে। যদিও একটা সত্যি কথা বলি যে ভারতীয় মানের, খুব ভালো মানের ভারতীয় ফুটবলার কেউ কিন্তু এখন ফ্রি অবস্থায় নেই। তবে হ্যাঁ, ট্রান্সফার ফি দিয়ে 2-1 জন ফুটবলারকে নেওয়া গেলেও নেওয়া যেতে পারে, এবং ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে ফুটবলারকে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তারা অনেক ফুটবলারের সাথে কথাবার্তা এগিয়েছে যাদেরকে ট্রান্সফার ফি দিয়ে নিতে হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে রফসান রভিনিয়রকে নিয়ে কি হবে, তিনি কি আসবেন? 7 নম্বর বিদেশি প্রথমবার ইন্ডিয়ান সুপার লীগের ইতিহাসে ইস্ট বেঙ্গল ক্লাব কি নিতে পারবে আদৌ? এটাকে নিয়ে জল্পনা কল্পনা একটা নাটকীয় পর্যায়ে পৌঁছেছে। তবু আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয় রফসান রভিনিয়র কিন্তু বসুন্ধরা কিংস ছেড়ে ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। প্রশ্ন ওই যে বললাম, টাকা, একটা মহল বলছে তাকে নিয়ে নাও, আরেকটা মহল বলছে এত টাকা খরচ করে 7 নম্বর বিদেশিকে নেওয়ার পেছনে যৌক্তিকতা কোথায়? কোচ কার্লোস কুয়ারদার ঠিক মাঝখানে আছেন, তিনি সবুজ সংকেত দেননি, আবার তিনি যে একেবারে অরাজি তাও নেন। সব মিডিয়া রফসান রভিনিয়রের যে এপিসোডটা, সেটার জন্য আমাদের আরো কিছু মুহূর্ত অপেক্ষা করতে হবে। কিন্তু যার জন্য আমাদের অপেক্ষার পালা প্রায় শেষ হয়ে গিয়েছে, তিনি আর কেউ নন, একজন ভারতীয় ফুটবলার, আগেও বলেছি এখনো বলেছি, আপুইয়াকে নিয়ে যদি শেষ মুহূর্তে কোনো বড় সড় অঘটন না ঘটে, তাহলে এই আপুইয়া ফুটবলারটিকে মুম্বাই সিটি এফসি থেকে ছিনিয়ে নিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট যেহেতু এখনো পর্যন্ত আসেনি, সেটা আসার কথাও নয়, তাই চূড়ান্তভাবে এই ফুটবলার কেন, কোনো ফুটবলার সম্পর্কে সে অর্থে বলা যাচ্ছে না। আমি তাই শতাংশের বিচারে আপনাদেরকে বলি 90% সম্ভাবনা রয়েছে আপুইয়ার ইস্ট বেঙ্গল ক্লাবে খেলার আগামী মরশুমে, 10% এখনো কিন্তু অনেকগুলো প্রশ্নচিহ্নের ওপরে ঝুলে আছে। বহু ক্ষেত্রে অতীত অভিজ্ঞতায় আমরা যেটা দেখতে পেয়েছি, একজন কোচ বলুন বা ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব চূড়ান্ত করার পরেও নানা কারণে শেষ পর্যন্ত তাকে আর ইস্ট বেঙ্গল ক্লাবে দেখা যায়নি। আপুইয়ার ক্ষেত্রেও সেরকম যদি ঘটনা না ঘটে, এই জন্যই কিন্তু 10% একটা জায়গা রাখা হয়েছে। তা না হলে এই আপুইয়াকে নিয়ে রীতিমতো মুম্বাই সিটি এফসির সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, যাকে বলা হয় টাগ অফ ওয়ার, দড়ি টাটানির খেলা। দীর্ঘদিন ধরে খেলার পরে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল হালে পানি পেল। আপুইয়াকে খুব সম্ভবত, শব্দটা এখনো ব্যবহার করতে হচ্ছে
যে শেষ মুহূর্তে বন্ধু অনেক কিছুই ঘটতে পারে, যেহেতু এখন অবধি সরকারিভাবে কোনো ঘোষণা এই ফুটবলারটি সম্পর্কে ইস্টবেঙ্গলের দিক থেকে আসেনি, বা শেষ মুহূর্তে অনেক ঘটনাই ঘটতে পারে দলবদলের বাজারে। অভিজ্ঞ দর্শক শ্রোতা জানেন যে দলবদলের বাজারে শেষ না হওয়া অবধি শেষ কথা বলা যায় না, শেষ বাঁশি এখন অবধি বাজেনি। তবে হ্যাঁ, শেষ বাঁশি বাজুক বা না বাজুক, অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল এই কথাটা কিন্তু আপুয়া সম্পর্কে আমরা বলতে পারি। সবকিছুই তো হল, অনেকে প্রশ্ন তুলছেন রক্ষণ ভাগ নিয়ে, আমিও প্রশ্ন তুলছি। রক্ষণ ভাগের ভারতীয় ফুটবলার মন্দারাও দেশাইকে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিয়েছে, বিদেশিদেরকে ছেড়েছে, সেটা ছাড়বাড়ি ছিল, ওটা খুব স্বাভাবিক ঘটনা। মন্দারাই দেশাইয়ের পরিবর্তে ইস্টবেঙ্গল ক্লাবকে কোন বিকল্প ফুটবলারকে সন্ধান করেছে, অনেকগুলো নাম ভেসে এসছে, কিন্তু সে নামগুলোকে এখনো বাতাসে ভাসিয়ে দেওয়ার মতো কিন্তু কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রক্ষণ ভাগ ইস্টবেঙ্গল ক্লাবের এখনো পর্যন্ত দুর্বল আছে। রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনে নিশু কুমার মোহাম্মদ রাকিব ছাড়া অন্য কোনো ফুটবলারকে সেভাবে নাম শোনা যাচ্ছে না। শেষ পর্যন্ত রক্ষণ ভাগ ইস্টবেঙ্গল ক্লাব কতটা গোছাতে পারবে, বা তারা বিদেশি ফুটবলারকে দিয়েই সেন্টার ডিফেন্সটাকে সাজিয়ে নেবে, দুটো সাইড ব্যাক কি সেরকমই মন্দাই পড়ে থাকবে, সেখানে কি কোচ কার্লোস কুবারদাতের হাতে কোনো বিকল্প ফুটবলার থাকবে না, এটা নিয়ে কিন্তু ময়দান রীতিমতো সরগোল, একটা চর্চা চলছে। অন্যান্য বারের তুলনায় ইস্টবেঙ্গল ক্লাব যে এবার শতগুণে দলটাকে শক্তিশালী করছে এ কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সব থেকে বড় প্রশ্ন বড় ফাঁক থেকে যাচ্ছে রক্ষণ ভাগ নিয়ে, বিশেষ করে মন্দারাও দেশাইকে ছাড়ার পর একটা প্রশ্ন আসতেই পারে যে বিকল্প ফুটবলার ইস্টবেঙ্গল নিশ্চয়ই নিয়েছে, কিন্তু সে কারা, এখনো পর্যন্ত সেই দিক নিয়ে কোন রকম খবর পাওয়া যায়নি। তবে আশা করা যায় খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, রক্ষণ ভাগ নিয়েও সুখবর আসাটা নিছকই সময়ের অপেক্ষা। ধন্যবাদ।